ভুলে গেছি, সেই মাসের নাম গন্ধ আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে যেটা বিরাজ করছে, আমাদের অন্তরে আমাদের স্মৃতিপটে যেটা বিরাজ করছে, আমরা যেই মাসের জন্য, যেই মাসের, যেই দিনের জন্য অপেক্ষা করছি, সেটা হলো ফেব্রুয়ারি মাসের 14 তারিখ, ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন ডে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই মাসের 14ই ফেব্রুয়ারি কি দিবস ভাইরা আমার? জবান খুলে বলেন কি দিবস? বিশ্ব ভালোবাসা দিবস। আর মাত্র 3 দিন বাকি, কয় দিন বাকি? আমরা যে মূর্খ তার প্রমাণ হলো, আমরা ইংরেজিতে বলি ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন ডে, আর বাংলায় যার অর্থ বলি বিশ্ব ভালোবাসা দিবস। আপনারা জানেন ভালোবাসার শব্দের অর্থ, ভালোবাসার ইংরেজি হলো লাভ, তাহলে তো এটা হওয়ার কথা ছিল ওয়ার্ল্ড লাভ ডে, কথা বলেন ঠিক কিনা? বিশ্ব ভালোবাসা দিবস, কিন্তু বিশ্ব ভালোবাসা দিবস অর্থ বলি, কিন্তু ইংরেজিটা বলি কি? ইংরেজি বলি ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন ডে। পৃথিবীর কোনো বইতে, পৃথিবীর কোনো লোগাতে, পৃথিবীর কোনো অভিধানে, পৃথিবীর কোনো ডিকশনারিতে, পৃথিবীর যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এটা জীবনেও কোনো দিন অর্থ পাওয়া যায় নাই যে ভ্যালেন্টাইন ডে অর্থ ভালোবাসা দিবস, কথা বলেন ঠিক কিনা? মহতারাম হাজেরিন, এই যে 14ই ফেব্রুয়ারি আসতেছে, এই দিন আমরা ভালোবাসা দিবস বলি, এইটা আপনারা বলেন এটা কি আসলে ভালোবাসা দিবস? এইটা ভালোবাসা দিবস নয়, 14ই ফেব্রুয়ারি নির্লজ্জ বেহাবনা দিবস। এই দিবস এটা হলো বেহাবনা দিবস, নির্লজ্জ দিবস, এটা হলো মুসলমানদের হায় প্রতিপন্ন করার দিবস, এটা হলো এই বিশ্বের নারীদেরকে গণহারে ধর্ষণ করার দিবস। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, যারা মুসলমান ইসলামকে পছন্দ করে, যারা কোরআন সুন্নাহকে মানে, যারা ইসলামী তাহজিব তামাদ্দুন মেনে চলে, যারা কোরআন এবং হাদিসকে মানে, যারা আল্লাহ এবং রাসূলকে মানে, তারা কোনো দিন ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবস মানতে পারে না, পারে না, পারে না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে আমি এই মসজিদে যারা বাবা হয়ে এসেছেন, আমি প্রত্যেক বাবাকে সাবধান করে দিতে চাই, প্রত্যেক বাবা সাবধান হয়ে যান, 14ই ফেব্রুয়ারি আপনার কন্যাকে বের হতে দেবেন না। আমার এই মঞ্চে যারা ভাই আছেন, আমি সাবধান করে দিতে চাই, আপনার বোনকে 14ই ফেব্রুয়ারিতে বের হতে দিবেন না। আজকে এই মঞ্চে যারা স্বামী আছেন, আমি তাদেরকে করজোড়ে অনুরোধ করব, আপনি আপনার স্ত্রীকে 14ই ফেব্রুয়ারিতে আপনি বের হতে দিবেন না, কথা বলেন ঠিক কিনা? আপনার কন্যাকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে যদি গড় হতে বের হতে দেন এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, এমন কিছু জিনিস খাবে যেইটা খাবার কারণে বদ হজম হবে, যার কারণে আপনার স্ত্রী, আপনার বোন, আপনার কন্যা ঠিক মতো থাকতে পারবে না, 1 মাস 2 মাস পর থেকে তারা বমি শুরু করে দেবে, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে শহরের মধ্যে, আজকে গ্রামগঞ্জে অলিগলির মধ্যে, আপনারা বিভিন্ন হাসপাতালের চিপায়, ডাস্টবিনের মধ্যে, শপিং ব্যাগের মধ্যে নবজাতক শিশুকে ফেলে রেখে যেতে দেখেন, পেপার, পত্রিকা, ফেসবুক, ইউটিউবে আপনারা দেখতে পান, কথা বলেন ঠিক কিনা? এই সন্তান কোনো বৈধ বাবার সন্তান নয়, এই সন্তান কোনো বৈধ মায়ের সন্তান নয়, আজকে রাস্তার মোড়ে মোড়ে, আজকে শপিং ব্যাগের মধ্যে, বিভিন্ন ডাস্টবিনে, হাসপাতালের পাশে যেই নবজাতক শিশুকে ফেলে রাখা হয়, এগুলো সব হলো ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারির অবৈধ সম্পর্কের সেই ধারক সন্তান। চিৎকার দেবেন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমি আপনাদেরকে সাবধান করে দিতে চাই, আপনি যদি একটা বিড়াল পালেন, কি পালেন? চিৎকার দিয়ে বলেন কি পালেন? কথা বলেন না কেন? হক কথা জোরে বলতে হবে, আজকের এই হক কথা সারা পৃথিবী দেখছে, এই হক কথা কিন্তু ভিডিও করা হচ্ছে না, লাইভ সাপোর্ট, সারা বিশ্ব এটা দেখতেছে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনি যদি একটা বিড়াল পালেন, কি পালেন ভাইরা? এই বিড়ালকে যদি আপনি পালেন, আর এই বিড়ালকে যদি আপনি প্রতিদিন দুধ কলা খেতে দেন, এই বিড়ালের দৃষ্টিতে যদি একটা ইঁদুর পড়ে, আপনারা বলেন তো বিড়াল ইঁদুর ধরার জন্য লোভ হবে কি হবে না?
বন্ধুগণ আমার, বিড়ালের প্রধান খাবার হলো ইঁদুর। আপনি যতই দুধ কলা খাওয়ান না কেন, আপনি হরেক জাতের যতই খাবার খাওয়ান না কেন, বিড়ালের সামনে যখন ইঁদুর দৌড় দিবে, বিড়াল কিন্তু আর স্থির থাকতে পারবে না, ওই বিড়াল কিন্তু ইঁদুরের উপরে ঝাঁপিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে যাই, আপনার বোনকে, আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে আপনি যতই লালন পালন করেন না কেন, আপনি যতই ভালোবাসেন না কেন, যত রকমের খাবারই আপনি দেন না কেন, আপনি যখন এদেরকে ব্যবর্দায় ভাবে বাহিরে ছেড়ে দেবেন, আপনার দিকে সুটাম দেহের অধিকারী যখন কোন মানুষকে তারা দেখে ফেলবে, আপনাকে ছেড়ে দিয়ে তার পিছনে লেলিয়ে পড়বে, চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের বাড়ির স্ত্রীদেরকে, কন্যাদেরকে আর পুত্রবধূদেরকে ঘরের মধ্যে পর্দায় রাখবেন। কশিনকালেও 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, আপনারা কখনো তাদেরকে রাস্তায় ছেড়ে দিবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কারা কারা আপনাদের এই কন্যাদেরকে, স্ত্রীদেরকে আর আপনাদের মেয়েদেরকে নিজেদের বাসায় রাখবেন, হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি আপনাদেরকে বলবো, 14 ফেব্রুয়ারি আপনারা বলবেন মানি না, মানবো না। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে আমরা সবাই মানি না, চিৎকার দিয়ে বলেন মানি না। আমি আপনাদেরকে বলতে চাই, মুসলমান আমরা তো হইলাম জাতে মাতাল তালে ঠিক, আমরা হুজুগে বাঙালি, আমরা কোনো জিনিসের অর্থ বোঝার চেষ্টা করি না, আমরা তো একজন একটা বললেই সেটার জন্য পাগল হয়ে যায়। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, এটা আপনি কোথায় পেলেন, কোথায় পেলেন? আপনি ইংরেজি বলতেছেন ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন ডে, আর বাংলায় বলতেছেন বিশ্ব ভালোবাসা দিবস। ভ্যালেন্টাইন শব্দের অর্থ তো ভালোবাসা নয়, চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? কিন্তু এর ইতিহাস আজকে আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিব। আজকে এই মঞ্চে যারা উপস্থিত হয়েছেন, আমার মাইকের সাউন্ড যত দূর পর্যন্ত যাচ্ছে, আমি প্রত্যেক পুরুষ এবং মহিলাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, হরিণের মতো আপনার কান দুটো খাড়া করে দেন, আজকে ভ্যালেন্টাইন ডের ব্যাখ্যাটা শুনে নেন। আজকে যদি আপনি ব্যাখ্যাটা শুনতে পারেন, কশিন কালেও আপনি এই 14 ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবস হিসাবে পালন করতে যাবেন না, কারণ ওই দিন আপনি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, তাসবিহ ও জিহাদের মাধ্যমে এই দিনটি আপনি ঘরে বসে কাটানোর চেষ্টা করবেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমরা কিরকম ভাবে হুজুগে বাঙালি একটা উদাহরণ দেব নাকি? মনে করেন একজন মানুষ সালনা চৌরাস্তায় একজন একটা একটা থুতু ফেলে একটা লাঠি দেয়ারে নাড়াইতেছে, একটা থুতু একটু নাঠি দেয়ারে নাড়াইতেছে, দেখবেন একজন লোক এসে দেখবে যে এটা কি। ওই যখন আসলো আর একজন আসবে, কি রে রাস্তার মাঝে নাঠি দেয় নাড়ায়, একজন আসবে আর একজন আসবে, আসতে আসতে যদি 10 জন এক জায়গা হইতে পারে, এরপরে অটোওয়ালা অটো রাইখা, ভ্যানওয়ালা ভ্যান রাইখা, বুঝাওয়ালা বুঝা রাইখা, সব রাইখা ওখানে দেখবে, সবাই কিন্তু এটা জানার চেষ্টা করবে না, কি চিন্তা করবে, এতজন মানুষ যেহেতু দেখতেছে, না জানি কি, না জানি আকর্ষণীয় কিছু আছে, এই জন্য কিন্তু সবাই সব ফেলে ওখানে দেখার জন্য আসবে। ওখানে আর কিছু নাই, ওখানে হলো অহ, চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? এর নাম হলো বাঙালি। এই বাঙালি অক্ষু দেখার জন্য রিস্কা ফেলে আসে, অটো ফেলে আসে, বুঝা ফেলে আসে, কিন্তু বুঝার চেষ্টা করে না, আমি আমার দায়িত্ব নিয়ে, আমি আমার কাজে, আমি আমার গতিতে চলেছি, কি হয়েছে ওখানে দেখার টাইম নাই, সে চিন্তা কিন্তু কেউ করে না। কথা বলেন ঠিক কিনা? আজকে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উদযাপনের জন্য সারা দেশের বাংলার সোনার ছেগড়া মাতল পাড়া, পাগল পাড়া, তারা খুঁজতেছে কবে আসবে সেই দিন। মহতারাম হাজরিন, আর আমাদের বাংলাদেশের তো কিছু আছেই, বাংলাদেশের তো কিছু নাস্তিক আছে, এই সহজ সরল মুসলমানদের ইমানকে হরণ করার জন্য যুবকদেরকে সঠিক পথ থেকে বিপথে নেওয়ার জন্য নানামুখী ষড়যন্ত্রে তারা লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? আপনারা জেনেছেন দৈনিক প্রথম আলো পত্রিকা, দৈনিক প্রথম আলো পত্রিকা এই 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ করে তারা প্রতিযোগিতার আয়োজন করেছে, যেই প্রতিযোগিতার নাম দিয়েছে কাছে আসার গল্প।
এখনো নাউজুবিল্লাহ বললেন না, চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ 14ই ফেব্রুয়ারিতে যে আপনি ভালোবাসা করলেন, একটা ছেলে একটা মেয়েকে কিভাবে ভালোবাসলো সেই গল্প লিখে সেখানে দিতে হবে। একজন ছেলে তার বাবার চক্ষুকে ফাঁকি দিয়ে ভিন্ন মেয়ের সাথে কিভাবে প্রেম প্রীতিতে আবদ্ধ হলো, একজন ছেলে তার মায়ের চক্ষুকে কিভাবে ফাঁকি দিল, একজন ছেলে কিভাবে তার পাঠশালা স্কুলকে ফাঁকি দিল, কিভাবে শিক্ষকের দৃষ্টি ফাঁকি দিয়ে সমাজের নেতাকর্মীদের দৃষ্টি ফাঁকি দিয়ে অবৈধ সম্পর্ক কিভাবে কিভাবে তার অবৈধ সম্পর্ক জোরালো, তার গল্প লিখে প্রথম আলো পত্রিকায় দিতে হবে। যারটা এরকম বয় স্পর্শকাতর হবে, যারটা রসালো হবে, যারটা সবচেয়ে খারাপ হবে তাকে দেওয়া হবে প্রথম পুরস্কার। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূল কোরআন এবং সুন্নাহ ইতিহাস কি বলেছে? কোরআন এবং হাদিস বলেছে, তুমি তোমার স্বামী স্ত্রীর সাথে যেই গোপন কাজ করো এটাও তোমার বৈধ উপায়ে করলেও বাহিরের মানুষকে বলা যাবে না, আর অবৈধভাবে প্রেম প্রীতি করা হচ্ছে সেটা গল্প আকারে লিখে পত্রিকায় দিতে হবে। কারণ যারটা রসালো হবে, যারটা স্পর্শকাতর হবে তাকে প্রথম পুরস্কার দেওয়া হবে। এর দ্বারা কি বোঝায়? এর দ্বারা আমাদের জাতীয় দৈনিক পত্রিকাগুলো এদেশের সহজ সরল ইমান দীপ্ত মুসলমানের ইমানকে হরণ করে প্রেম প্রীতি এবং জিনা ব্যবিচারের মধ্যে লুটে দেওয়ার জন্য, ঢুকে দেওয়ার জন্য নানা রকম ষড়যন্ত্র আজ বাংলার বুকে চলছে। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? এর প্রতিবাদ কে করবে? এর প্রতিবাদ আপনাকেই করতে হবে, এর প্রতিবাদ আপনাকেই করতে হবে। আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে যে কি হচ্ছে আজকে বাংলার জমিনে। আমি আপনাদেরকে বলতে চাই, 14ই ফেব্রুয়ারি অল্ড ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস, এই ভ্যালেন্টাইন ডে সম্পর্কে আপনাদের আমি কয়েকটা রওয়ায়াত বলবো। আপনারা ফেসবুক যারা চালান, হযরত মাওলানা ফেসবুক, হযরত মাওলানা ইউটিউব সাহেব দামাত বরকাতুম, আপনাদের যে সমস্ত হাতিয়ার আপনারা ইতিহাস জানার জন্য, আর কোনো আলেম ওলামাকে কোনো কথা প্রশ্ন করেন না, আপনার ইতিহাস জানার জন্য আর কোনো বই পুস্তক আপনারা লেখাপড়া করেন না, আপনার ইতিহাস জানার জন্য এখন শুধুমাত্র ফেসবুক আর ইউটিউব শরীফে আর ভূগোলে আপনারা সার্চ দিয়ে আপনারা একটা বের করে নেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওখানে কি সঠিক তথ্য আছে কিনা, ওখানে সঠিক তথ্য আছে কিনা, নাকি আপনার ইমান বিকৃতি করার জন্য, আপনাকে ধ্বংস করার জন্য ফেসবুক ইউটিউবে একটা ব্যাখ্যা লিখে ছেড়ে দিয়েছে আর সেইটাকে আপনি মেনে আপনার জীবনে আমল করা শুরু করেছেন, কিন্তু সেটা কোরআনের সাথে মিল আছে কিনা, হাদিসের সাথে মিল আছে কিনা, সঠিক ইতিহাসের সাথে মিল আছে কিনা, সেটা যাচাই বাছাই করার জন্য কোনো আলেমকে আপনি প্রশ্ন করেন না, সেটা যাচাই বাছাই করার জন্য আপনি কোনো লেখাপড়া করেন না, আপনি ইউটিউব আর ফেসবুক নিয়ে সবচেয়ে বড় হুজুর সেজে বসে আছেন। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? মহতারাম হাজিরিন, এই যে আমরা ভ্যালেন্টাইন ডে পালন করি, এই ভ্যালেন্টাইন ডে এটা কিন্তু একটা দিবস থেকে রূপান্তরিত হয়ে ভ্যালেন্টাইন ডে আসছে। এই ভ্যালেন্টাইন ডের আগে একটা দিবস পালন হইতো, আপনারা জানলে বলেন তো সেই ডেটার কি নাম ছিল, বলতে পারবেন কেউ? এই ভ্যালেন্টাইন ডের আগে এইটারই নাম ছিল, সেটা হলো লুপার কালিয়া ডে। কি ছিল ভাই? লুপার কালিয়ার ডে। আপনারা ইতিহাস জানেন যে যীশু খ্রিস্টের জন্মের 400 বছর আগে পত্তলিকারা মূর্তি পূজা করত। কি পূজা করত? মূর্তি পূজা করত। যারা হিন্দু সনাতন ধর্মের অধিকারী, যারা পূজা করে তারা কিন্তু একটা মূর্তির পূজা করে না, কথা বলেন ঠিক কিনা? আপনারাই না বলেন যে হিন্দুদের 12 মাসে 13 পূজা, আপনারা বলেন না? তারা একটার পূজা করে না, আমরা একটার পূজা করি, তিনি হলেন আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? তারা একটা মূর্তি একটা প্রতিমার পূজা করে না, তার কারণ হলো তাদের কথা যে মূর্তি প্রতিমা এত বেশি শক্তি রাখে না যে সব করতে পারবে। তারা বৃষ্টির জন্য এক প্রতিমার পূজা করে, মূর্তির পূজা করে, খাবারের জন্য রিজিকের জন্য আর এক মূর্তির পূজা করে, রোদ দেওয়ার জন্য আর একটার পূজা করে, হায়াত বৃদ্ধির জন্য রোগ মুক্তির জন্য আর একটা মূর্তির পূজা করে, কথা বলেন ঠিক কিনা? এরকমভাবে তারা একটা মূর্তির পূজা করত, যেই মূর্তির নাম ছিল লিপার কালিয়া। এই লুপার কালিয়া নামক একটা মূর্তি ছিল, তার কাছে পূজা করত 14ই ফেব্রুয়ারিতে। কত তারিখে? আর এই 14ই ফেব্রুয়ারিতে যে পূজা করত, সেই পূজার সিস্টেমটা কি ছিল জেনে নেন। সেই পূজার সিস্টেমটা ছিল যে 14ই ফেব্রুয়ারিতে এই লুপার কালিয়া নামক মূর্তির সামনে একটা ছাগল জবাই করত। কি জবাই?
ছাগল জবাই করার পর এলাকার যুবক আর যুবতীদের নাম লিখে ওই ছাগলের চামড়ার উপরে লটারি দিত। যেই যুবকের সাথে যুবতীর নাম উঠত ওই যুবক ওই যুবতীকে আগামী বছর 14 ফেব্রুয়ারি পর্যন্ত এক বছর ফ্রিতে উপভোগ করবে। বলেন নাউজুবিল্লাহ, ফ্রিতে উপভোগ করবে কয়দিন? এক বছর পর্যন্ত। শুধু তাই নয়, ওই যুবকের হাতে একটা লাঠি দেওয়া হতো আর ওইখানে একটা কুকুর জবাই করা হতো। ওই ছাগলের রক্ত আর কুকুরের রক্ত দ্বারা লাঠিটাকে রক্তে রঞ্জিত করা হতো, মাখানো হতো, আর ওই যুবতীর শরীরে ছাগলের চামড়াটা জড়ায় দেওয়া হতো আর বলা হতো, যুবক তুমি যুবতীকে আঘাত করতে থাকো। এই যুবক এই কুকুরের রক্ত আর খাসির রক্তের মাখা লাঠি দ্বারা ওই যুবতীকে আঘাতের পর আঘাত করত, কিন্তু যুবতীর সব জায়গায় আঘাত করত না। যেই জায়গায় ওই ছাগলের চামড়া দ্বারা পেছানো হয়েছে ওই জায়গায় শুধু আঘাত করত। আর তারা ভাবতো এই আঘাতের কারণে এই যুবতী গর্ভধারণের উপযোগী হবে, গর্ভধারণ করার ক্ষমতা লাভ করবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এইটা ছিল তাদের দিবস, এভাবে তারা পালন করত। এভাবে যখন দিনের পর দিন তারা পালন করতেছিল, এর মধ্যে পৃথিবীতে আগমন হলো একজন পয়গম্বর, যার নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। তার নাম কি ভাই? হযরত ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম যখন এই পৃথিবীতে আগমন করলেন, হযরত ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম তাদেরকে এই প্রতিমা পূজা, 14 ফেব্রুয়ারিতে প্রতিমা পূজা, এই লুপিয়ার কালিয়ার পূজা করা থেকে তাদের বারণ করলো, কিন্তু কোনোভাবেই তারা মানল না। যখন তারা কোনোভাবেই মানতেছিল না, 476 খ্রিস্টাব্দে পাদ্রি চেলিয়াস এই লুপার কালিয়ার পূজা বাদ দিয়া তারা চিন্তা করলো, যাদেরকে যেহেতু কোনোভাবেই ফেরানো যাইতেছে না, কমপক্ষে এদের সামনে আর একটা জিনিস দাঁড় করাইয়া দিই। তাই 14 ফেব্রুয়ারি লুপার কালিয়ার পূজা বাদ দিয়ে সেখানে নাম দিয়া দিল ভ্যালেন্টাইন। এরপর থেকে শুরু হলো ভ্যালেন্টাইন ডে, এই দিবসটার নাম হলো ভ্যালেন্টাইন ডে। এখন কথা হলো, পৃথিবীতে এত নাম থাকা সত্ত্বেও এই দিবসের নাম ভ্যালেন্টাইন ডে কেন দিল সেটা জানার দরকার আছে না নাই? আপনারা জানেন খ্রিস্টানদের যারা বড় আলেম তাদেরকে বলা হয় পাদ্রি, ইসলামের যারা আলেম তাদের বলা হয় মাওলানা সাহেব। এই পাদ্রি, এই খ্রিস্টানদের 50 জন পাদ্রির নাম ছিল ভ্যালেন্টাইন ডে। এই 50 জন পাদ্রির মধ্যে 2 জন পাদ্রি সবচেয়ে উল্লেখযোগ্য। এই যে ভ্যালেন্টাইন ডে, এই দিবস নিয়ে, ভ্যালেন্টাইন ডে নিয়ে পৃথিবীর মধ্যে 2টা মাত্র ইতিহাস আছে। এই 2টা ইতিহাস ছাড়া যত ইতিহাস আপনি জানবেন সব মিথ্যা। একটা ইতিহাস হলো সেটা আমেরিকায় কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংরক্ষিত, আজও পর্যন্ত সেটা সংরক্ষিত আছে। আর একটা ইতিহাস হলো বাংলাদেশের, সারা পৃথিবীর গবেষকরা গবেষণা করে বের করেছে এই ভ্যালেন্টাইন ডের ইতিহাস। আমি আজকে আপনাদের সংক্ষেপে 2টা ইতিহাস সম্পর্কে ধারণা দেব। যেটা পৃথিবীর গবেষকরা ধারণা, গবেষকরা চিন্তা ভাবনা করে যেটা বের করেছে সেটার ইতিহাসটা আপনারা জেনে নেন। আপনারা জানেন যে রোম সম্রাট, এই রোম সম্রাট সারা দেশ খালি জয় করত, জয় করতে গিয়ে তার যে সৈনিকের প্রয়োজন ছিল সেই সৈনিকদের মধ্যে সমগ্রণ চালায় দেখতে পাইল বিবাহিত থেকে অবিবাহিত সৈনিকদের শক্তি বেশি। এই জন্য রোম সম্রাট আইন জারি করে দিলেন এই দেশে আর কোনো বিবাহ শাদী চলবে না, কারণ যারা বিবাহ করে সেনাবাহিনীতে যাবে তারা যুদ্ধের ক্ষেত্রে জীবনের মায়া বেশি করে, কারণ ঘরে স্ত্রী রেখে এসেছে, ঘরে সন্তান রেখেছে, কথা বলেন ঠিক কিনা? আর অবিবাহিতরা তাদের স্ত্রীর চিন্তা নাই, সন্তানের চিন্তা নাই, যুদ্ধ করবে আর খালি দেশ জয় করবে। এই জন্য রোম সম্রাট বিবাহ নিষিদ্ধ করে দিল। আর এই পাদ্রি, এই রোম সম্রাটের যে পাদ্রি, সে ঘোষণা করে দিল বিবাহ তোমাদের লাগবে না, আমার দরবারে আসবা, বিবাহ ছাড়া একাম কুকাম যা পড়ো সব করবা, যত রিক্স আমি নিলাম। বলেন নাউজুবিল্লাহ। এই পাদ্রির নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। রোম সম্রাট যখন তাকে হুঁশিয়ার করে দিল, আমার এই রাষ্ট্রের মধ্যে অবৈধভাবে ছেলে মেয়েদের মেলামেশা প্রেম প্রীতি চলবে না, কিন্তু এই পাদ্রি কোনো অবস্থাতেই সেটা মানলেন না। না মানার কারণে রোম সম্রাট তাকে জেল হাজতে বন্দী করলেন। এইখান থেকে আবার 2টা ইতিহাস। রোম সম্রাটে বন্দী করার পর এই জেলখানার যে জেলার ছিল প্রধান জেলার, তার একটা মেয়ে ছিল। এই জেলখানার মধ্যে থাকা অবস্থায় এই প্রধান জেলের জেলার এই মেয়ের সাথে ওই পাদ্রির সম্পর্ক হয়ে গেল।
আর একটা ইতিহাস যেটা আপনারা ফেসবুক শরীফ ইউটিউব শরীফে পান, সেটা হলো যে ওই পাদ্রির চিকিৎসক ছিল একটা অন্ধ মেয়ে জেলখানায় যেত। এই অন্ধ মেয়ের চিকিৎসা করার কারণে তার চোখ ভালো হয়ে গেল। কোন এক পর্যায়ে এই অন্ধ মেয়ের সাথে ওই পাদ্রির সম্পর্ক হয়ে গেল। আপনি যে ইতিহাস নেন না কেন, এই যখন সম্পর্ক হয়ে গেল, সম্পর্ক হওয়ার পর যখন ওই লোকটার ফাঁসি হবে অথবা স্বাভাবিক মৃত্যু হবে, এর আগে তিনি একটা চিঠি লিখে গেলেন ওই অন্ধ মেয়ের জন্যই বলেন, আর জেলারের মেয়ের জন্যই বলেন, একটা প্রেমের চিঠি লিখে গেল। সেই চিঠির উপরে ছিল সেন্ট ভ্যালেন্টাইন। যখন এই চিঠি লেখিয়া এই 14ই ফেব্রুয়ারি এই ভ্যালেন্টাইন মারা গেল, ওই দিন থেকে তারা এই শোক দিবস পালন করার জন্য এটাকে নাম দিল ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস বলেন, নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আপনি যদি প্রথম ইতিহাসটা গ্রহণ করেন, তারপরে মুসলমান এই দিবস পালন করতে পারে না। কারণ প্রথম ইতিহাস হলো সেটা পৌত্তলিকেরা মূর্তি পূজা করতো, কোনো মুসলমান জীবনে মূর্তি পূজা করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি দ্বিতীয় ব্যাখ্যাটা গ্রহণ করেন, এরপরে এটা মুসলমানদের উদযাপন হতে পারে না, কারণ মুসলমানগণ অবৈধ সম্পর্ক স্থাপন করতে পারে না, কারণ মুসলমানগণ একমাত্র তার হালাল স্ত্রীর সাথে সম্পর্ক করতে পারে, এছাড়া অন্য কোনো মেয়েদের সাথে কোনো শোষণ সম্পর্ক এটা ইসলাম কখনো বরদাস্ত করে না, ইসলাম কখনো স্বীকৃতি দেয় না। চিৎকার দিয়ে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, এরপরে ওই যে স্কুলগুলোতে আমেরিকায় বর্তমান যে ইতিহাসটা লিপিবদ্ধ আছে সেটা বলতে গেলে একটু লম্বা হবে। এরপরে আমাকে বলতে হবে, যেহেতু আজকে হাজারো হাজারো লাখো লাখো মানুষ আজকের এই বয়ানটা শুনতেছে, এই জন্য আমাকে সে ব্যাখ্যাটা একটু করতে হবে। সেই স্কুলের মধ্যে সেটা কি লেখা আছে, সেটা হলো এই পাদ্রিকে বলা হয়েছিল যে তুমি যেহেতু ইহুদিতে বিশ্বাসী, তুমি তোমার পূজা করো সেইটা বাদ দিয়া, তোমরা খ্রিস্টান আমাদেরকে পূজা শুরু করে দাও। তখন ওই পাদ্রি বলেছিল, আমার জান চলে যেতে পারে, আমার জীবন চলে যেতে পারে, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি আমার ধর্ম বাদ দিয়ে আমি তোমাদের ধর্ম পালন করতে পারি না, আমি তোমাদের ধর্মের উপরে মান্যত করতে পারি না, আমি তোমাদের ধর্মের উপরে বিশ্বাস করতে পারি না, এতে যদি আমার ফাঁসি হয় হবে। এই কারণে ওই রোম সম্রাট ওই ব্যক্তিকে নির্মমভাবে নির্যাতন করে জেলখানার মধ্যে তাকে হত্যা করেছিল। সেই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যদি এই ভ্যালেন্টাইন ডে পালন করতে চাই, তাহলে এই ভ্যালেন্টাইন ডের কাছ থেকে শিক্ষা নিতে হবে। সে যেরকম তার ধর্মের উপরে অটল ছিল, আমরাও মুসলমানরা নিজেদের ধর্মের উপরে অটল থাকতে হবে। ইহুদি খ্রিস্টান না ছাড়া বিজাতিদের মত পদ তাদের কৃষ্টি কালচার নিজেদের মধ্যে না আনে, ইসলামী তাহজিব তামাদ ধর্মান্তে আমাদের যদি জীবন দিতে হয়, আমাদের যদি রক্ত দিতে হয়, আমাদের যদি নিজেদের জীবন উৎসর্গ করে দিতে হয়, তারপরে আমরা ইসলামের উপরে দায়েম এবং কায়েম থাকতে রাজি আছি, কথা বলেন ঠিক কিনা? যেমনটি করেছে ভারতের সেই মুসকান, ভারতের সেই মুসকানের সামনে যখন জয় শ্রী রাম বলে ধ্বনি দিয়েছে এই বীর সন্তান মুসকান, সে কিন্তু নারায়ণ তাকবীর আল্লাহু আকবার বলে নিজের ইজ্জত রক্ষা করেছে, আল্লাহু আকবার ধ্বনিতে পুরো এলাকা মুখরিত করেছে। আমরাও সেই মুসকানের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া নারায়ণ তাকবীর দিয়ে ইসলামের উপরে অটল থাকতে চাই, চিৎকার দিয়ে বলেন, কথা ঠিক কিনা? তাহলে আমরা সেই মুসকানের কণ্ঠে কণ্ঠ মিলিয়া এই মসজিদ থেকে তাকবীর দিতে চাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমি প্রতিটি মুসলমানকে বলতে চাই, যেখানে জুলুম নির্যাতন স্টিম রোলার চলবে সেখানে আমি এক না দুইজন দেখার কোনো টাইম নাই, নারায় তাকবীর আল্লাহু আকবার বলে জয় ধ্বনি দেব, আল্লাহু আকবার বলে যখন ধ্বনি দেব সকল বাতিল শক্তি নিবাদ গিয়ে আমাদের ইসলামের বিজয় হবে নিশ্চয়, চিৎকার দিয়ে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সে তৌফিক দান করে, সবাই বলে আমিন। নাসরুমিন আল্লাহ ইয়াফাতুন করিম, যারা সুন্নাত পড়েন নাই পড়েন না।